কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দ্রুত আপনার প্রয়োজনীয় একটি চিঠি দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে পাঠাতে পারেন। ডাকযোগে চিঠি পাঠানোর নিয়ম জানলেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি কিভাবে লিখতে হয়, কিভাবে পাঠাতে হয় তা অনেকেরই অজানা। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ঠিকানা খামের উপর লিখতে হয়। প্রথমে আপনাকে একটি নতুন খাম নিতে হবে। এখন খামটির মাঝখানে একটি ছোট দাগ দিবেন সুবিধার জন্য। খামটির বাম দিকে লিখতে হবে প্রেরক, খামটির ডান দিকে লিখতে হবে প্রাপক। প্রথমে লিখব প্রেরকের ঠিকানা, যিনি চিঠিটা পাঠাবেন তার স্থায়ী অথবা অস্থায়ী ঠিকানা, যেমন নিজের নাম মোহাম্মদ রশিদ খান, পিতার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রামের নাম বড় ভৈরব, পোস্ট অফিসের নাম গাড়াদহ, থানার নাম উল্লাপাড়া, জেলার নাম সিরাজগঞ্জ, ব্যক্তিগত একটি ফোন নম্বর 01852865। এখন লিখব প্রাপক এর ঠিকানা, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান চিঠি গ্রহণ করবে। কুরিয়ার সার্ভিস হতে প্রাপক নিজে গিয়ে অথবা বাড়ির ঠিকানায় চিঠি গ্রহণ করতে পারে। আসুন প্রাপকের ঠিকানা লেখা যাক। প্রাপকের নাম মোহাম্মদ হাবিবুর রহমান, পিতার নাম মোহাম্মদ আব্দুল হামিদ, গ্রাম আজমপুর উত্তরা, মোবাইল নম্বর 01753953025। খামে উল্লেখিত মোবাইল নম্বরটি অবশ্যই চিঠি গ্রহণের সময় সঙ্গে আনতে হবে। চিঠি পৌঁছলে খামে উল্লেখিত নম্বরে অফিস হতে ফোন অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। চাকরির দরখাস্ত হলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানা প্রেরকের ঠিকানায় লিখতে হবে। চিঠিটা প্রেরক নিকটতম কুরিয়ারে 15 দিন বাদে অফিসে গিয়ে খামটি জমা দেবে। চিঠির খামে কিছু ভুল হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা ঠিক করে দেবে। চিঠি কোথায় পাঠাবেন জিজ্ঞাসা করলে ঠিকানা বলবেন। এরপর 30 হতে 40 টাকা নিতে পারে ও একটি অফিসের কাগজে প্রেরক ও প্রাপকের তথ্য, কত টাকা নেওয়া হলো একটি ডকুমেন্ট দেবে। আপনার প্রাপককে কয়েকদিন অপেক্ষা করতে হবে চিঠি পাওয়ার জন্য।